Assalamualaikum. Jisim Morsham Lugno, UNESCO Marketer, Food Flow. অর্থাৎ পঞ্চম তলায় আমরা আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি ব্লগের জন্য ইকবাল ইলেকট্রনিক্স। এখানে বিভিন্ন রকমের ক্যামেরা প্লাস আপনারা যারা ইউটিউবিং প্লাস নিজেদের ব্যক্তিগত কার্যক্রম অফিসিয়াল কার্যক্রমের জন্য বিভিন্ন রকমের ক্যামেরা ইউজ করে থাকেন, এই ক্যামেরাগুলোর লেটেস্ট কালেকশন গুলো এখানে পাওয়া যায়। আপনারা যার যে ধরনের ক্যামেরা দরকার আপনারা ইচ্ছেগুলো এখান থেকে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। চলেন আমরা আপনাদেরকে ক্যামেরার কিছু কালেকশন এখন দেখাবো। চলেন দেখা যাক কি ধরনের ক্যামেরা এখানে রয়েছে। আসসালামু আলাইকুম। বিষয়টা বলেন ক্যামেরা এই ধরনের এখানে কি ধরনের ক্যামেরা গুলো আছে আর ক্যামেরা গুলোর প্রাইস সম্বন্ধে প্রত্যেকটা ক্যামেরা আপনাকে তাহলে আজকে কিছু মিররলেস ক্যামেরা দেখাই। ঠিক আছে, মিররলেস সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সনি। সনি ছাড়াও ধরেন যারা ক্যানন নিতে যাচ্ছেন বা হচ্ছে নিকন নিতে যাচ্ছেন বেশ কাজ করতে আপনাদের কাছে আছে। এই ক্যামেরা গুলো কি একদমই নতুন না আপনার মাধ্যমে রেফারেন্সে কেউ আসে তাহলে 67,500 পর্যন্ত রাখা যায়। ঠিক আছে, এমনিতে 68,000 টাকা আমাদের মার্কেট প্রাইস, 67,500 টাকা পর্যন্ত রাখা যাবে। ঠিক আছে, এরপরে যারা নিকন প্রেমী আছেন, নিকন তো এখন ডিএসএলআর বানায়। ঠিক আছে, নিকন আর বানাবে না ডিএসএলআর, ওদের লেটেস্ট সিরিজ হচ্ছে এগুলো জেড সিরিজ মিররলেস। যদি জেড সিরিজ এগুলো নেন এগুলো আপনার জন্য রাখা যাবে 84,000 টাকা উইথ লেন্স কিট লেন্স। ঠিক আছে, নিকন হয়ে গেল। সনির মধ্যে প্রপরের মধ্যে সবচেয়ে লেটেস্ট সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে 640। এটার ধরেন কালার, তারপর হচ্ছে ধরেন আপনার ব্যাকআপ, তারপর হচ্ছে যে আপনার স্টেবিলিটি সব দিক থেকে এটা খুবই জনপ্রিয়। ঠিক আছে, 640 এটা আপনার জন্য রাখা যাবে 640 উইথ লেন্স আপনাদের জন্য রাখা যাবে 91,000 টাকা। এরপরে দেখাই কিছু ফুল ফ্রেম ক্যামেরা, এগুলো ছিল সবগুলো আপনার ক্রপ বডি। এগুলো হচ্ছে আপনার ফুল ফ্রেম ক্যামেরা মডেল। এটা হচ্ছে আপনার সনি A7C। ঠিক আছে, এগুলো শুধু বডির প্যাকেজ, এগুলো ফুল ফ্রেমের সাথে কোনো লেন্স আসে না, শুধু বডির প্যাকেজ। এটা রাখা যাবে 1,50,500, 1,50,000 টাকা প্রাইস, 1,50,500 টাকা। তারপর আসছে আপনার A7 III মডেল। A7 III বলতে পারেন মিররলেসের জাতীয় ক্যামেরা A7 III। ঠিক আছে, এগুলো আপনি 1,55,000 টাকা মার্কেট প্রাইস, থাইল্যান্ড প্রোডাক্ট নট চায়না। ঠিক আছে, চায়না প্রোডাক্ট যদি নেন কিছু টাকা কমে পাবেন। ঠিক আছে, থাইল্যান্ডের প্রোডাক্ট যদি নেন 1,51,000 টাকা মার্কেট প্রাইস। ঠিক আছে, এগুলো চ্যালেঞ্জিং প্রাইস, এগুলোর কিছু কমে করে দিতে পারবেন, 1,51,000 টাকা মতো রাখা যাবে। তারপরে আসছে আপনাদের A7 R3 মডেল। ঠিক আছে, A7 এগুলো মেগাপিক্সেল বেশি, এগুলো অনেক বেটার। ঠিক আছে, A7 R3 বডি রাখা যাবে আপনার জন্য 1,92,000 টাকা। ঠিক আছে, এগুলো চ্যালেঞ্জিং প্রাইস, এর কমে কেউ দিতে পারবে না। এরপর আসছে A7 IV মডেল। ঠিক আছে, A7 IV সবচেয়ে লেটেস্ট যেটা বলতে পারেন বর্তমান বাংলাদেশ বাজারে A7 IV, এটা রাখা যাবে আপনার জন্য 2,28,000 টাকা, 2,28,000 টাকা। আর আপনারা যারা চাচ্ছেন সনি ইউজ করবেন, ঠিক আছে, বাট হচ্ছে যে একটু কম প্রাইসের মধ্যে মিররলেস হলে ভালো হয়, তারা হচ্ছে তার জন্য বেস্ট হচ্ছে এই ক্যামেরাটা ZV-E10। ঠিক আছে, এটা আপনি ফ্লিপ ডিসপ্লে পাবেন। সনিতে কিন্তু কোনো ক্যামেরাতে ফ্লিপ ডিসপ্লে নাই। আপনার যেটা হচ্ছে যে কি 1,92,000 টাকা দেখলেন, ওই ক্যামেরাতে হচ্ছে ফ্লিপ ডিসপ্লে নাই, আপনার ZV-E10 ফ্লিপ ডিসপ্লে করে আছে। আপনার হচ্ছে যারা ব্লগ করবেন, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে বেস্ট সেটা একটা ক্যামেরার সামনে দেখবেন। ঠিক আছে, এই ক্যামেরাগুলো নিতে পারেন ZV-E10। ZV-E10 যদি আপনারা নেন আপনাদের জন্য রাখা যাবে 73,000 টাকা। এগুলো অফিসিয়াল, এগুলোর সাথে আপনার 1 বছরের পার্টস এবং 3 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে। 3 বছরের সার্ভিস, এগুলো একদম অফিসিয়াল, আপনি স্মার্টের সিল সহ দেখে নেবেন। ঠিক আছে, এছাড়া ধরেন যে কোনো ধরনের লেন্স আপনার সনির অরিজিনাল লেন্স, ঠিক আছে, আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন, অথবা ধরেন টেমরন বা ভিল্টক্স বা হচ্ছে সিগমা, যে কোনো লেন্স আমাদের কাছে পাবেন। আপনারা যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইকবাল ইলেকট্রনিক্স,
ইউনেস্কো সিটি সেন্টার হোম ডেলিভারি আসে বেশি হ্যাঁ হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে মানে এই হোম ডেলিভারিটা নেওয়ার প্রসিডিউরটা কিরকম মানে কতক্ষণের ভিতর ডেলিভারিটা দেওয়া হয় একদিনের মধ্যে ওয়ান ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা কি চিটাং এর ভিতরে এবং বাইরে সব জায়গায় একই সিস্টেম যে কোনো প্রান্তে দেওয়া যাবে নিলে বাড়ছে দেখার পরে যদি মনে হয় যে রিপ্লেসমেন্টের জন্য কয়দিনের ভিতর আপনাকে এটা রিটার্ন করতে হবে 7 ডেজ এর ভিতর রিটার্ন করলে তারপরে আপনারা আবার তার ডিমান্ডেবল যেটা আছে এটা আবার পাঠাই দিবেন তো এই ক্ষেত্রে এই যে আপ ডাউন কুরিয়ার সার্ভিস যেটা মানে ও পাঠাবে এবং আপনারা পাঠালেন এই মাসে কোনো প্রবলেম থাকে সেটা আমাদের আর পাঠানোরটাও চলবে আচ্ছা ঠিক আছে তো আপাতত এই কালেকশন গুলি রয়ে গেছে নাকি আর আরো কিছু কি আছে আরো কালেকশন আছে ঠিক আছে ক্যারনের যেমন ইউএসআর ইউএসআরপি ইউএসআর 7 এই সবগুলো কালেকশন আমাদের কাছে পাবে তারপরে অ্যাকশন ক্যামেরা যদি কেউ নিতে চায় এগুলো আমাদেরকে দেখাই আপনার GoPro 9 10 11 এটা রেজিস্টারে নাই GoPro 9 যদি কেউ নিতে চায় 35500 টাকা রাখার সুযোগ আছে যদি 10 কেউ হ্যাঁ আপনারা যে কোনো জায়গা থেকে যদি নেন অবশ্যই সিল প্যাকেট মাল দেখে নিবেন আর ইনএক্টিভ প্রোডাক্ট দেখে নিবেন ওপরে যে কোনো জিনিস বা ডিজাই এর যে কোনো জিনিস অ্যাক্টিভ করা ছাড়া নিবেন না যে প্রোডাক্ট আগে অ্যাক্টিভ হয়েছে ওই প্রোডাক্ট কখনোই নিবেন না নতুন হিসেবে তো দর্শক আপনাদেরকে আবারও জিনিসটা দেখাচ্ছি এই যে সিলটা এই সিলটা আপনারা কনফার্ম করে নিবেন কারণ এই সিলটা যদি ব্রেকআপ থাকে তাহলে আপনারা ধরে নিবেন যে এটা ইউজড হয়েছে হ্যাঁ এখানে যে ক্যামেরা গুলো আছে GoPro 9 10 11 সবগুলো আমাদের কাছে পাবেন প্রাইস গুলো আমি আপনাদেরকে বলে দিই 9 টা পাবেন হচ্ছে যে আপনারা GoPro 9 এটা পাবেন 35500 টাকা ঠিক আছে 10 টা পাবেন হচ্ছে যে আপনার 10 টা 42000 টাকা আর 11 টা পরে আপনার এটা হচ্ছে GoPro 11 ব্ল্যাক এটা পরে আপনার 47500 টাকা তো এমনিতে বর্তমানে তো ইউটিউবিং এর যুগ আপনারা জানেন এই ক্ষেত্রে অনেকেই অনেক রকমের ক্যামেরা ইউজ করে মানে সবচেয়ে রিজনেবল প্রাইস এবং ভালো সার্ভিস এর ভিতরে কোন ক্যামেরাটা আপনি সাপোর্ট করবেন ওই ZV-10 যেটা আমি আপনাদের খুলে দেখালাম জি ঠিক আছে সনির মধ্যে সনি তো বেস্ট ব্র্যান্ড আপনারা বুঝতেছেন ঠিক আছে যারা একটু বাজেট বাড়াইতে পারেন বা হচ্ছে যে মিড বাজেটের মধ্যে সনি ZV-10 টা বেস্ট হবে ZV-10 টা নিতে পারেন এগুলো আপনাদের অফিশিয়াল ওয়ারেন্টি সহ থাকে আপনার রিলায়েবল আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো আমাদের কাছে পাবেন ঠিক আছে ওটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে এমনিতে মানে রিকন্ডিশন কোনো কিছু এই মুহূর্তে কালেকশনে নেই এই মুহূর্তে কালেকশন এখানে এই মুহূর্তে যা ছিল সব ব্র্যান্ড নিউ সবগুলো ব্র্যান্ড ঠিক আছে দর্শক আমরা আপনাদের এতক্ষণ যা দেখালাম সবগুলো ছিল ব্র্যান্ড নিউ তো এই ক্ষেত্রে যা 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 প্রাইস দেওয়া আছে আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন তারা অবশ্যই আমাদের পেজের একটা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন প্রুফ হিসেবে সেক্ষেত্রে আপনাদেরকে যতটুকু ডিসকাউন্ট দেওয়া হবে আর রিকন্ডিশন কালেকশন যখন আসবে সে নিয়ে একটা ভিডিও আমরা আপনাদের সামনে আবারও প্রেজেন্ট করবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম